हेलो फ्रेंड्स, आजकेर এই ভিডিওতে আমি আপনাদের অনেক পুরনো একটি গল্প শোনাবো। হয়তো অনেকেই শুনেছেন, তবুও যতবার শুনি এই গল্পটি ততবার অনুপ্রাণিত হই। একদিন একটি লোক একটি সার্কাসের পাশ দিয়ে যাওয়ার সময় খেয়াল করলো একটি হাতি এমন একটি দড়ি দিয়ে বাঁধা যা কিনা হাতিটির জন্য ছিঁড়ে ফেলা খুবই সহজ। তবুও সে হাতিটি ওই দড়িটি ছিঁড়ে মুক্ত হওয়ার কোনো চেষ্টাই করছে না। এটি কি করে সম্ভব সেটা জানার উৎসাহ নিয়ে লোকটি হাতিটির মালিককে খুঁজে বার করল এবং জিজ্ঞেস করল যে কেন এত হালকা দড়ি দিয়ে হাতিটিকে বেঁধে রাখা হয়েছে। হাতিটির মালিকটি হেসে উত্তর দেয়, যখন হাতিটির বয়স খুব অল্প ছিল তখন এই দড়িটি এর জন্যে যথেষ্ট শক্ত ছিল। বাচ্চা বয়সে তখন অনেক চেষ্টা করার পরও সে মুক্ত হতে পারেনি। এক সময় সে বিশ্বাস করতে শুরু করে যে এই দড়িটি সে কোনোদিনই ছিঁড়ে মুক্ত হতে পারবে না, তাই হাল ছেড়ে দেয়। যদিও এখন সে যথেষ্ট শক্তিশালী, কিন্তু তার বিশ্বাস যে সে এই দড়ি ছিঁড়তে পারবে না তাকে এখনও এখানে এই ঠুনকো দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এই গল্পটি থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে আমরাও অনেক সময় এক দুইবার কোনো কাজে ব্যর্থ হয়ে বিশ্বাস করতে শুরু করি যে কখনোই এই কাজ করা সম্ভব নয়, তাই হাত পা গুটিয়ে বসে থাকি। কিন্তু আমরা আসলে কি পারবো না? ব্যর্থতা মূলত শিক্ষার একটি মাধ্যম। এই শিক্ষা থেকে যে অভিজ্ঞতা ও ফলাফল অর্জন করে নিতে পারে সেই হয় জগৎ বিখ্যাত। আসুন না, যেটা আজকে পারিনি অন্তত কালকে আর একবার চেষ্টা করে দেখি। যতই বাধা আসুক না কেন, সর্বদা নিজের উপরে বিশ্বাস রাখুন। আপনি যেটা চান সেটা আপনি করতে পারবেন। নিজের উপর বিশ্বাস রাখাটাই আসল সাফল্যের চাবিকাঠি, কারণ প্রতিটি মানুষই জন্ম থেকেই অপরিসীম দক্ষতা ও ক্ষমতার অধিকারী হয়। আমাদের শক্তির সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। আমরা সব কিছু করতে পারি, শুধু আমাদের যেটা করতে হবে সেটা হলো নিজের উপর বিশ্বাস রাখতে হবে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি? আশা করছি ভিডিওটি খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিন। টাটা।